শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইউক্রেনকে চাপে রাখতে বেলারুশের সঙ্গে ফের রাশিয়ার মহড়া। ভারতে ফায়ারিং দেখতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর। বাইডেন পুতিন ফোনালাপ, ইউক্রেন ইস্যুতে পাল্টা পাল্টি হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্র সহ বিদেশি রাষ্ট্রগুলোকে বিশ্বাস করাইছিল একমাত্র ভুল, বললেন আশরাফ গানি। আর্মেনিয়ার আটক পাঁচ সেনাকে ছেড়ে দিল আজারবাইজান। মহাকাশে ফের সফলভাবে স্যাটেলাইট পাঠালো ইরান। এবং সবশেষ থাকছে ইরানের প্রতি যে আহ্বান জানালো সৌদি আরব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। বেলারুশের সঙ্গে আগামী বছরের প্রথম দিকে আবারও একটি যৌথ সামরিক মহড়া চালানোর পরিকল্পনার কথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন ইস্যুতে যখন আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার প্রচণ্ড রকমের সামরিক উত্তেজনা দেখা দিয়েছে, তার মধ্যে এই ঘোষণা দিলেন ভ্লাদিমির পুতিন। মূলত প্রতিবেশী দেশটিকে চাপে রাখতেই এই মহড়ার ঘোষণা দেওয়া হয়। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে গত বুধবার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এক বৈঠকে পুতিন যৌথ সামরিক মহড়ার এই ঘোষণা দেন। বৈঠকে বেলারুশের প্রেসিডেন্ট যৌথ মহড়ার জন্য রুশ প্রেসিডেন্টের কাছে প্রস্তাব তুলে ধরেন। জবাবে পুতিন বলেন, আগামী ফেব্রুয়ারি অথবা মার্চের দিকে যৌথ সামরিক মহড়া চালাতে পারি আমরা, এ ব্যাপারে সামরিক বাহিনীর সময়সূচি ঠিক করবে। গত সেপ্টেম্বরে বেলারুশ এবং রাশিয়া সপ্তাহব্যাপী বিশাল যৌথ সামরিক মহড়া চালিয়েছিল। সে সময় পুতিন বলেছিলেন, এই মহড়া বিদেশি কোনো দেশকে লক্ষ্য করে চালানো হয়নি, তবে রুশ সীমান্তের কাছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর তৎপরতার জন্য এটি ছিল প্রয়োজনীয় জবাব। অন্যান্য দিনের মতোই গুলি চালানোর অনুশীলন করেছিলেন আধা সামরিক বাহিনীর জওয়ানরা। 1.5 কিলোমিটার দূরে দাঁড়িয়ে এটা দেখছিলেন এক কিশোর, কিন্তু আচমকাই ঘটে গেল গঠন, মাথায় গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ল সে। এনডিটিভির খবরে বলা হয়েছে, অন্যান্য দিনের মতোই নারমা মালাইং শুটিং রেঞ্জে অনুশীলন করেছিলেন আধা সামরিক বাহিনীর জওয়ানরা। ফায়ারিং রেঞ্জ থেকে 1.5 কিলোমিটার দূরে দাদার বাড়ির সামনে দাঁড়িয়ে এটা দেখছিলেন 11 বছরের বালকটি। আচমকাই একটি গুলি ছিটকে সে মাথায় ফুরিয়ে বেরিয়ে যায়। তার চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে সে। ঘটনাস্থলের পাশে উপস্থিত জনতা বালকটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় তাকে আরেকটি হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। খবরে বলা হয়েছে, বালকের মাথায় অস্ত্রোপচার করা হচ্ছে, তারপর পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। সংবাদ সংস্থা পিটিআই একটি পুলিশ কর্মকর্তা জানিয়েছে, FIR দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। কিভাবে গুলি ছিটকে এত দূর দাঁড়িয়ে থাকা বালকের মাথায় লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত ওই শুটিং রেঞ্জে অনুশীলন বন্ধ করে দেওয়া হয়েছে। ইউক্রেন ইস্যুতে পাল্টাপাল্টি হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন বাইডেন। জবাবে পুতিন বলেছেন, এমন কিছু করলে তা হবে ওয়াশিংটনের জন্য মস্ত বড় ভুল। বৃহস্পতিবার একটি ফোনালাপে দুই নেতার মধ্যে এমন উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। তবে তারা দুজনে আশাবাদী, কঠোর পদক্ষেপের দরকার পড়বে না, আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব। এক মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার টেলিফোনে কথা হলো বাইডেন এবং পুতিনের। বৃহস্পতিবার প্রায় 50 মিনিটের কথোপকথন রাশিয়া এবং পশ্চিমা সমর্থিত ইউক্রেনের মধ্যে চলমান উত্তেজনা কমাতে কূটনৈতিক সহযোগিতার বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন তারা। মস্কো পররাষ্ট্রনীতি উপদেষ্টা ইউরো ইশাকফ সাংবাদিকদের বলেছেন, বাইডেনের সঙ্গে কথা বলে পুতিন সন্তুষ্ট। নাম প্রকাশ অনুচ্ছেদ ওয়াশিংটনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, তাদের আলোচনা ছিল ভাবগম্ভীর এবং বাস্তববাদী। আগামী 10 জানুয়ারি যুক্তরাষ্ট্র রাশিয়ার উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে সশরীরে বৈঠক হতে চলেছে। তবে এর আগে দুই দেশের সরকার প্রধানদের মধ্যে মতভেদ যে প্রকট তা স্পষ্ট। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন প্যাসকি একটি বিবৃতিতে বলেছেন, বাইডেন পুরস্কার জানিয়ে দিয়েছেন, রাশিয়া বা ইউক্রেন আক্রমণ করলে যুক্তরাষ্ট্র, তার মিত্র এবং অংশীদারীরা কঠোর প্রতিক্রিয়া জানাবে। ইউক্রেন হামলার প্রতিক্রিয়া হিসেবে ওয়াশিংটনের অনেকবার অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে। এই প্রসঙ্গে উল্লেখ করে উশাকভ বলেছেন, প্রেসিডেন্ট পুতিন হুঁশিয়ারি দিয়েছেন, এমন কিছু করলে তা হবে বিশাল ভুল, আমরা আশা করি এমনটা ঘটবে না। আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছেন, 15 আগস্ট তার প্রাসাদের নিরাপত্তা বাহিনী যখন তাকে
জানায় যে তারা প্রেসিডেন্ট বা কাবুলকে আর সুরক্ষা দিতে পারবে না। তার কয়েক মিনিটের মধ্যে আকস্মিকভাবে তিনি দেশ ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেন। বিবিসির রেডিও ফোন চ্যানেলকে দিয়ে একটি সাক্ষাৎকার আশরাফ গনি বলেছেন, তিনি বুঝতে পেরেছিলেন তালেবানের দ্রুত ক্ষমতা দখলের জন্য কেন আফগান জনগণ তাকে দোষারোপ করেছিল, কিন্তু তিনি বলেন যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সহযোগী দেশগুলোকে বিশ্বাস করাইছিল তার একমাত্র ভুল। বিবিসির সমসাময়িক ঘটনাবলীর বেতার অনুষ্ঠান টুডের অতিথি সম্পাদক সাবেক ব্রিটিশ প্রতিরক্ষা স্টাফ প্রধান জেনারেল নিক কার্টারের এক প্রশ্নের উত্তরে আশরাফ গনি বলেন, 15 আগস্ট সকালে তিনি একবারও ভাবেননি যে সেদিন বিকেলে তিনি দেশ ছেড়ে পালাবেন, ভাবেননি সেটাই আফগানিস্তানের মাটির তার শেষ দিন। তাকে নিয়ে বিমানবাহিনীর আকাশে উড়ার পর তিনি অনুধাবন করেন তিনি আফগানিস্তান ছেড়ে চলে যাচ্ছেন। তিনি তখন ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ উঠে যে দেশটির বিপদের সময় জনগণকে ফেলে তিনি পালিয়েছেন। তিনি এখন সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। আর্মেনিয়ার আটককৃত 5 সেনাকে ছেড়ে দিয়েছে আজারবাইজান। মানবতাবাদের নীতি অনুসরণ করে বা কটকৃত সৈন্যদের ইয়েরেভানের হাতে তুলে দিয়েছে। তুরস্ক ভিত্তিক ডেইলি সাবার খবরে বলা হয়েছে, হাঙ্গেরির মধ্যস্থতায় আজারবাইজান আটককৃত আর্মেনিয়া সেনাদেরকে ছেড়ে দিয়েছে। আজারবাইজানের যুদ্ধবন্দী জিম্মি এবং নিখোঁজ বিষয়ক কমিশন একটি বিবৃতিতে জানিয়েছে, মুক্ত করে দেওয়া সেনাদের গত 16 নভেম্বর কালাবাজার সীমান্ত এলাকা লঙ্ঘনের দায়ে আটক করা হয়েছিল। গত 2 মাস আজারবাইজান আটককৃত আর্মেনিয়ার 21 সেনাকে ছেড়ে দিয়েছে। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে 1990-এর দশক থেকে উত্তেজনা বিরাজ করছে। 1991 সালে আর্মেনিয়ার সেনারা নাগরণ কারাবাগ দখল করে নিলে এই উত্তেজনা শুরু হয়। নাগরণ কারাবাগ আন্তর্জাতিকভাবে আজারবাইজানের সীমানাভুক্ত হলেও আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদীরা আচমকা অভিযান চালিয়ে অঞ্চলটি দখল করে নেয়। 2020 সালের 27 সেপ্টেম্বর আজারবাইজানের বেসামরিক নাগরিক এবং সেনাদের ওপর আর্মেনিয়ার আক্রমণ হয়। এরপর দুই দেশের মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়ে। 43 দিনব্যাপী যুদ্ধে আজারবাইজান কয়েকটি প্রসিদ্ধ শহরসহ 300-এরও বেশি স্থাপনা এবং গ্রাম আর্মেনিয়ার কাছ থেকে দখলমুক্ত করে। ইরান সফলভাবে মহাকাশে আরও একটি গবেষণাধর্মী স্যাটেলাইট পাঠিয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ হুসাইনি বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট বহনকারী শিমুর্খ নামের রকেটে করে 3টি গবেষণাধর্মী ডিভাইস মহাকাশে পাঠানো হয়েছে। মহাকাশ গবেষণার এই মিশনে প্রথমবারের মতো একই সঙ্গে 3টি ডিভাইস পাঠানো হয়েছে বলে জানান তিনি। এসব ডিভাইস মহাকাশের কক্ষপথের 470 কিলোমিটার উচ্চতায় অবস্থান করবে এবং তাছাড়া উৎক্ষেপণের সময় রকেটের গতি ছিল প্রতি সেকেন্ডে 7.350 কিলোমিটার। ইরানের এই কর্মকর্তা বলেন, রকেট উৎক্ষেপণের সময় মহাকাশ কেন্দ্রের সবকিছুই নিখুঁতভাবে কাজ করছে এবং পরিকল্পনা মতো স্যাটেলাইট বহনকারী রকেট উৎক্ষেপণ করা হয়েছে। চূড়ান্তভাবে মহাকাশ গবেষণা পরিকল্পনার লক্ষ্য অর্জিত হলো বলে দাবি করেছে তিনি। তিনি আরও বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের মহাকাশ গবেষণা কর্মসূচিতে বিভিন্ন রকমের সফলতা অর্জনের পর এই স্যাটেলাইট পাঠানো সম্ভব হয়। 2017 সালে ইমাম খুমেনি মহাকাশ কেন্দ্র সফলতার সঙ্গে স্যাটেলাইটবাহী রকেট শিমুর্খ উৎক্ষেপণ করে এবং সেটি সফলতার সঙ্গে কক্ষপথে স্যাটেলাইট স্থাপন করে। আহমেদ হুসাইনি বলেন, তার দেশ মহাকাশ গবেষণা কেন্দ্রের কাজ জোরদার করবে যাতে বিশ্বের মহাকাশে স্যাটেলাইট পাঠানোর ক্ষেত্রে প্রধান 6টি দেশের অন্যতম হতে পারে ইরান। ইরানের প্রতি নেতিবাচক নীতি এবং আচরণ বদলে সহযোগী মনোভাব গড়ে তোলার আহ্বান জানিয়েছে সৌদি আরব। সৌদি কিং সালমান বিন আবদুল আজিজ ইরানের প্রতি এই আহ্বান জানান বলে গালফ নিউজ বৃহস্পতিবার একটি প্রতিবেদন জানিয়েছে। সৌদি আরবের শুরা কাউন্সিলের দুই একটি বক্তব্যে তিনি বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি ইরানি শাসকরা সাম্প্রতিক এবং সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দিয়ে অস্থিতিশীল নীতি গ্রহণ করেছে। ইরান পরমাণু কর্মসূচি ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অসহযোগিতা করছে বলেও তিনি এই সময় অভিযোগ করেন। এ সময় ইরানের বিরুদ্ধে হুতি বাহিনীকে সমর্থন জানিয়ে ইয়েমেন যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগও তুলেছেন কিং আবদুল আজিজ। এই কারণে সৌদি আরব সহ ওই অঞ্চলে মানবিক সংকট এবং নিরাপত্তা ঝুঁকি বাড়ছে বলেও অভিযোগ করেন তিনি। ইরান সমর্থিত হুতি বাহিনীর সঙ্গে লড়াইয়ে ইয়েমেন সরকারকে সমর্থন জানিয়ে আসছে সৌদি আরব। হুতি বিদ্রোহীরা 2014 সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর দেশটির সৌদি সমর্থিত প্রেসিডেন্ট আব্দে রব্বি মনসুর হাদিকে ক্ষমতাচ্যুত করে। পরে আব্দে রব্বি মনসুর দেশ ছেড়ে পালিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াতে চলে যান। এরপর ইয়েমেনের গৃহযুদ্ধ হস্তক্ষেপ করে সৌদি সামরিক জোট।
প্রতিশোধ নিতে প্রায়ই সৌদি শহরগুলোতে একের পর এক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় ইরানের মিত্র হুতি বিদ্রোহীরা। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।